শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো? আল্লাহ রহমতে সবাই ভালো হয়ে আছো। আমরা আজকে আবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি, উপাত্তের মানগুলো থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে উপাত্তের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। আমরা পরিমিত ব্যবধানকে সিগমা বা এসডি দ্বারা প্রকাশ করি। এখন আমরা দেখব অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান কিভাবে নির্ণয় করব আর শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান কিভাবে নির্ণয় করব। যেমন আমরা যে সংখ্যাটা বললাম উপাত্তের মানগুলো থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে তার ধনাত্মক বর্গমূল, এটা হচ্ছে আমরা যেটা সংজ্ঞা বললাম সেটা। আসলে এভাবে আমাদের অঙ্ক করাটা একটু কঠিন হয়ে যায় যদি অঙ্কগুলো বড় করে দেই। আমরা কিন্তু অঙ্ক করার সময় এভাবেই বলবো, সামাশান এক্স আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশান এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এটা আমি তোমাদের প্রয়োগ করে দেখাবো। যদি শ্রেণীকৃত উপাত্ত দেওয়া থাকে তাহলে সংজ্ঞা মতো হচ্ছে এরকম, আর আমরা যখন অঙ্ক করব আমরা এভাবে লিখব, সামেশান এফ আই এক্স আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশান এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এখন আমি তোমাদেরকে সূত্রগুলো প্রয়োগ করে দেখাবো। যেমন একটা সিম্পল অঙ্ক, একজন শিক্ষার্থীর কয়েকটি বিষয়ে 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে এতায়িত হলে প্রাপ্ত নম্বরের পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু গণসংখ্যা নাই আমরা প্রথম সূত্রটা ইউজ করব। এখন আমাকে কি দেওয়া আছে, নাম্বারগুলো দেওয়া আছে, এক্স আই দেওয়া আছে, সামেশান এক্স আই মানে সবগুলোর যোগফল। আমরা একটা আরেকটা গড় করি, এক্স আই হোল স্কোয়ার অর্থাৎ প্রত্যেকটা মানের বর্গ, 16 বর্গ, 12 বর্গ সবগুলোর বর্গ লিখলাম, সামেশান এক্স আই হোল স্কোয়ার অর্থাৎ এগুলো সবগুলোর যোগফল। এখন আমরা সূত্রটা লিখে দিই, সামেশান এক্স আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশান এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার স্কোয়ার রুট। মানগুলো বসাই দিলাম। এখন তোমাদের কোয়েশ্চন, এখানে এন এর মান কত, আমরা কয়টা এখানে কয়টা বিষয়, 1 2 3 4 5, আমরা 20 নম্বরের পরীক্ষা নিচ্ছি কয়টা বিষয়ে, 5টা বিষয়ে, তাহলে এন এর পরিবর্তে কত হবে, 5। আর এই মানগুলো তো আমার বের করা আছে, ক্যালকুলেশন করলাম, তাহলে পরিমিত ব্যবধান কত হলো, 2। আমরা একটা এক্সাম্পল দেখতেছি, নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান এবং বেদাঙ্ক নির্ণয় করো, শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। আমরা গণসংখ্যা দেওয়া আছে এমন এক্সাম্পল এই প্রথম দেখলাম। তাহলে আমাদের সূত্রটা জানা আছে, আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আমাদের শ্রেণীব্যক্তি দেওয়া আছে, এটা শ্রেণীব্যক্তিগুলো দেওয়া আছে, আর গণসংখ্যাগুলো এখানে দেওয়া আছে, এফআই দেওয়া আছে। আমরা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করব, কেমনে, 200 + 300 / 2, তাহলে কত হবে, 250। একইভাবে সবগুলো শ্রেণীব্যক্তির শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করলাম, যাকে এক্স আই দ্বারা ইন্ডিকেট করলাম। সবার কাছে ক্লিয়ার? এখন এফ আই এক্স আই অর্থাৎ 12 কে 250 দ্বারা গুণ করব, এফ আই এক্স আই মানে এই দুইটার গুণফল। আশা করি সবার কাছে ক্লিয়ার। এরপর হচ্ছে এফ আই এক্স আই হোল স্কোয়ার, এটা কীভাবে নির্ণয় করব, প্রথমে এক্স আইটাকে বর্গ করবা, অর্থাৎ 250 কে কী করবা, বর্গ করবা, বর্গের যে ফলাফল আসবে সেটাকে কত দ্বারা গুণ করবা, 12 দ্বারা। এটাই হচ্ছে এফ আই এক্স আই হোল স্কোয়ার। আশা করি সবাই এটা নির্ণয় করতে পারছো। শেষের দিকে এসে আমাদের বলতে হবে, এই যে গণসংখ্যা দেওয়া আছে এটার এন বের করতে হবে, এন মানে হচ্ছে টোটাল যোগফল, এগুলো যোগ করলে 108। এফ আই এক্স আই তো একটা দেখছি, সামেশান এফ আই এক্স আই, তার মানে এগুলোর সবগুলোর যোগফল। এফ আই এক্স আই হোল স্কোয়ার তো একটা দেখছি, সামেশান এফ আই এক্স আই হোল স্কোয়ার মানে এগুলোর সবগুলোর যোগফল। এবার আমরা সূত্রে যাই, আমাদের পরিমিত ব্যবধানের সূত্র ছিল সামেশান এক্স আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশান এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এই তত্ত্বগুলো সব আমার এখানে বের করা আছে।
মানগুলো বসায় দিলাম, পেয়ে গেলাম বর্গমূলের ধনাত্মক মান। এটাই হচ্ছে আমার পরিমিত ব্যবধান। এখন কোয়েশ্চন হচ্ছে, আমাকে বলছে পরিমিত ব্যবধান ও বেদাঙ্ক নির্ণয় করো। দেখো, পরিমিত ব্যবধান যদি বের করতে পারি, বেদাঙ্ককে কী করব, পরিমিত ব্যবধানের মানের বর্গ, পরিমিত ব্যবধানে যেটা পাবো সেটাকে বর্গ করে দিলেই বেদাঙ্ক নির্ণয় করা যায়। এখন তোমাদের কোয়েশ্চন হচ্ছে, স্যার এখানে ডাটাটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি তোমাদের আরেকভাবে করা যায় সে পদ্ধতিটাও দেখাবো। এখন তোমাদের জানার আগ্রহ বেদাঙ্ক কী, কিছুক্ষণ আগে যেটা বললাম, উপাত্তের মানগুলি থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে উপাত্তের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বেদাঙ্ক বলে। অর্থাৎ পরিমিত ব্যবধান যখন নির্ণয় করছিলাম, বর্গমূল বলছিলাম না, এখানে বর্গমূলটা হবে না, তাহলে বেদাঙ্ক কী দাঁড়াচ্ছে, পরিমিত ব্যবধানের বর্গ। আমরা যদি পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করি তাহলে বেদাঙ্ক কত হবে, সিগমা স্কোয়ার। তাহলে আমরা যে দেখছিলাম সংজ্ঞাটা, সংজ্ঞা মতো এইভাবে, আর আমরা প্রয়োগ করব এইভাবে, সংজ্ঞা মতো এইভাবে প্রয়োগ করব এইভাবে। সিম্পল একটা এক্সাম্পল, অনন্যাদের পরিবারের পাঁচজনের বয়স হলো যথাক্রমে এত এত বছর, এদের বয়সের বিচ্যুতির পরিমাণ কত, তাহলে কীভাবে নির্ণয় করব, এক্সাই দেওয়া আছে কি না, এখানে এক্সাই, সামেশান এক্সাই মানে সবগুলোর যোগফল, সামেশান এক্সাই হোল স্কোয়ার সবগুলোর বর্গের যোগফল। এখানে কতজন বলছে, পাঁচজনের, এন সমান কতজন, পাঁচজন। আমাদের যে সূত্র দেওয়া আছে সূত্রটা বসাই দিলাম, ওই সূত্রটা তো আমরা সবাই জানি। ধন্যবাদ। এখন আমি তোমাদেরকে আরও অন্যভাবে একটা প্রয়োগ দেখাই, আরেকটা পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি আমি। নিচের গণসংখ্যা নিবেশনের সারণী হতে পরিমিত ব্যবধান এবং বেদাঙ্ক নির্ণয় করো। শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, যেটাকে বলছিলাম ওই যে আগের অঙ্কটা থেকে আরেকটা ভিন্ন পদ্ধতি সেটা, এটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি। আমাদের শ্রেণীব্যক্তি দেওয়া আছে, শ্রেণীব্যক্তি থেকে আমরা শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে জানি, 31 + 40 / 2, একটা যেভাবে বের করলাম সবগুলো শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করলাম। গণসংখ্যাটা এফআইটা আমাদের এখানে ডাটার মধ্যে দেওয়া আছে। এখন এই যে ডিটা বের করব, এটা আমি তোমাদের বলছিলাম মাসকান বরাবর জিরো ধরে উপরে -1, -2, -3, নিচে 1, 2, 3। তোমাদের অনেকের কোয়েশ্চন থাকতে পারে, স্যার কীভাবে আসছে, একটু এক্সপ্লেন করি। ডি সমান এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই সি, আমার এখানে 60টা শ্রেণীর মধ্যে আমি চতুর্থ নাম্বারটা জিরো ধরলাম, তাহলে এক্সআই এখানে উপাত্তটা কত হবে, এই যে আমরা যদি এটা করি, এক্সআইয়ের পরিবর্তে 55.5 মাইনাস এ মানে কত, 65.5, এই যে 65.5 ডিভাইডেড বাই সি, সি হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত, 10। তুমি ক্যালকুলেশন করলে -1 পাবো, আর তুমি এই ক্যালকুলেশনটা না দেখাইও বসাই দিতে পারো, 0, -1, -2, -3, 1, 2, 3। এখন দেখো FIDI, FI কত, 3, DI কত, -3, তাহলে গুণফল কত, -9, বুঝতে পারছো। FIDI হোল স্কোয়ার, DI কত ছিল, -3, -3কে বর্গ করো তাহলে কত হবে, 9, 9কে 3 দ্বারা গুণ করো, 27। আশা করি আর বলার দরকার নাই, সবগুলো তোমরা এভাবে বের করবা। বের করার পর শেষের দিকে আমার টোটাল এন অর্থাৎ গণসংখ্যাগুলোর যোগফল, যোগফল বের করবা, সামেশান FIDI সবগুলো যোগ করলে যোগফল বের হলো, সামেশান FIDI হোল স্কোয়ার সবগুলোর যোগফল বের করো। আমাদের পরিমিত ব্যবধানের সূত্র যেটা ছিল, সামেশান FI, আমরা আগে এক্সআই বলছিলাম আর কি, এখানে DI, সামেশান FIDI হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশান FI ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার টোটাল বর্গমূলের চিহ্ন ইনটু সি, সিটা কিন্তু বর্গমূলের বাইরে। এই পদ্ধতিতে করতে গিয়ে তোমরা যে ভুলটা করো, এই পদ্ধতিতে করতে গেলে এই যে ইনটু সি এটা অবশ্যই দিতে হবে, নাহলে তোমার আনসারটা আসবে না, এই পদ্ধতি করতে গিয়ে এই ভুল যেন না হয়। তাহলে মানগুলো বসাই দিলাম, সির মান বসাই দিলাম, ক্যালকুলেশন হয়ে গেল, তার মানে পরিমিত ব্যবধান পেয়ে গেলাম। পরিমিত ব্যবধান পেয়ে গেলে বেদাঙ্ক মানে পরিমিত ব্যবধানের বর্গ। আবার তোমাদের কারো যদি কিউরিয়াসিটি থাকে, স্যার আমি পরিমিত ব্যবধান বের করব না, আমি প্রথমেই বেদাঙ্ক বের করব, এরপর পরিমিত ব্যবধান বের করব, সেটাও তুমি করতে পারো।
তাহলে সিগমা স্কয়ার বের করো অর্থাৎ বর্গমূলের চিহ্নগুলো হবে না, যেই মানটা আসবে সেটাকে বর্গমূল করলেই পরিমিত ব্যবধান বের হবে। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। আমি পরিসংখ্যানের আটটার মধ্যে সাতটা বলছি, আরেকটা কনসেপ্ট আছে সেটা একটু বলি। তোমাদের ব্যবধান অঙ্ক বলি নাই সেটা একটু বলে দিই। কোনো উপাত্তের পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতকে ব্যবধান অঙ্ক বলে। কি বললাম? পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড়ের অনুপাতকে ব্যবধান অঙ্ক হল। বিস্তারের আপেক্ষিক পরিমাপগুলির মধ্যে সর্বাধিক ব্যবহৃত পরিমাপ একে শতকরায় প্রকাশ করা হয়। তাহলে যদি কোনো নিবেশনের গাণিতিক গড় এক্স বার হয়, পরিমিত ব্যবধান যদি সিগমা হয়, তাহলে পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গাণিতিক গড় ইনটু একশো এটাকে শতকরায় প্রকাশ করলাম। আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে আমরা কি শিখলাম? আমাদের দুইটা চ্যাপ্টার হয়ে গেল। আমরা যোগাশ্রয় প্রোগ্রাম সবাই ভালো মতো ইনশাল্লাহ করলাম। আজকে যেটা শেষ করলাম তোমাদের দশম অধ্যায়, বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। একদম ছোটো ছোটো করে আমি অনেকগুলো ক্লাস নিছি। এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা যাদের কাছে বই আছে, বইয়ের শেষের দিকে বোর্ড কোয়েশ্চন আছে এগুলো সবগুলো সলভ করো, আর যাদের টেস্ট হওয়ার আছে বিভিন্ন বোর্ডের অঙ্কগুলো সলভ করো। যদি তোমরা না পারো আমাকে বলবা, স্যার এই অঙ্কটা পারিনি। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকো।